নমস্কার সংবাদ পদ্ধতি গঙ্গোপাধ্যায় আবার চলে এসেছি ইউরোকাপের প্রি কোয়ার্টার ফাইনাল নিয়ে আড্ডা দিতে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে দুটো বড় টিম, মানে একদিকে ইউরোজয়ী আর একদিকে বিশ্বজয়ী, দুটো টিমের বিদায় ঘটে গিয়েছে। পর্তুগালের পরে ফ্রান্সও আর এবারের ইউরোতে নেই, কিন্তু যেই থাক যেই ছিটকে যাক, একটা জিনিস নিশ্চিত যে এবারের ইউরোতে এখনো পর্যন্ত যে জিনিসটা জিতছে তার নাম হচ্ছে ফুটবল। মানে গত রাতে সুইজারল্যান্ড যে খেলাটা ফ্রান্সের বিরুদ্ধে খেলেছে, কিংবা হেরে গেলেও ক্রোয়েশিয়া যে খেলাটা স্পেনের বিরুদ্ধে খেলেছে, তাকে আপনি অগ্রাহ্য করবেন কিভাবে? এবং আশা করা যায় আজকের ম্যাচে, আজকে যে দুটো ম্যাচ আছে, শেষ দুটো প্রি কোয়ার্টার ফাইনাল আছে, সেখানে আমরা একই জিনিস দেখতে চলেছি। আশা করা যায় প্রথম ম্যাচটা তো মেগা যুদ্ধ, জার্মানি বনাম ইংল্যান্ড, এবং কোনোদিনই ম্যাচটা, এই ম্যাচটা যতবারই হয়েছে ফুটবল মাঠে, কোনোদিনই সেটা ফুটবলীয় ভিত্তি আটকে থাকেনি, চিরকাল তার মধ্যে ইতিহাস যোগ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসেছে, রাজনৈতিক প্রেক্ষাপট যোগ হয়েছে। রাতের ম্যাচটা সুইডেন বনাম ইউক্রেন, সেটাও আশা করা যায় একটা জিতে জড়ানো যুদ্ধই হবে। সবকিছু নিয়ে কথা বলবো। বড়িয়া দা এসেই গেছে আমাদের সঙ্গে, শ্রী বড়িয়া মজুমদার। বড়িয়া দা, সুইজারল্যান্ড তোমাকে আমাকে অগণিত লক্ষ্যে ভুল প্রমাণ করে দিয়েছে, অবিশ্বাস্য। মানে আমি কাল 75 মিনিটে পল পগবার গোলটা হলো, আমি টুইট করলাম যে নাও ইটস ওভার, ফ্রান্স 3-1, তাই জন্য আর কি বলতে বাধ্য হলো, এসেও গেছে। বেসিক্যালি যেটা কালকে দাঁড়ায় 75 মিনিটের মাথায় পল পগবার গোল, আমি সঙ্গে সঙ্গে টুইট করি যে নাও ইট ইজ ওভার ফর সুইজারল্যান্ড, ফ্রান্স ইজ থ্রু, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স আর প্লেইং লাইক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, অল ডান। তারপর মানে বিশ্বাস করেন, আই এম নট লাইং টু ইউ, আমি টুইটটা প্রেস করার সময় ভাবছি টুইটটা করবো খেলা, দেন আই রিয়েলাইজ গুরু হবে না। 3-1, দুটো কারিম বেনজিমা, একটা পল পগবা, 15 মিনিটে 3টে গোল, 55 মিনিট পর্যন্ত ডমিনেট করার পরে এই 15 মিনিটে এরকম একটা প্রেশার হয়ে গেছে, আর কোনো চান্সই নেই। তারপর শাকিরিকে তুলে নিল, যে তাহলে আর কি হবে, এই খেলায় তো কিছু নেই, আর না করার কি আছে, চলো ভাই ফ্রান্স। কিন্তু দিয়ে ট্রাস্ট মি, আমি খেলার পরে আর টুইট করতেই পারি না, আমার না তখন মনে হচ্ছে এটা কি হলো, মানে আই ওয়াজ টোটালি ফ্ল্যাবারগাস্টেড। দিয়ে আমি মানে আমার মানে ইউ নো আই এম নট ওয়ান অফ দোজ পিপল, আমি না নিজে মনে হাসছিলাম, ট্রাস্ট মি আই ওয়াজ থিংকিং উইয়ার্ড থিংস। কালকে রাত্রিবেলা কেউ আমাকে একটা লিখেছিল যে, ও আমাকে কেউ একটা লিখেছিল, সুইজারল্যান্ড হ্যাজ অ্যালাউড অল দ্য WHO অ্যাপ্রুভড ভ্যাকসিনস, তো ভারতীয়রা সুইজারল্যান্ড যেতে পারে। আমি তখন ভাবছি যে আমি ওই টুইটটা করার পরে আমাকে বোধ হয় সুইস চকলেট আর দেওয়া হবে না, আমি এখন মানে বেশ কিছুদিন সুইস চকলেট থেকে ডিপ্রাইভড হব আফটার দ্যাট টুইট। ইউ নো ইট ওয়াজ, আই কুডন্ট বিলিভ মাই সেলফ যে এইটা ঘটলো এগেইনস্ট আ টিম উইচ ইজ দ্য ওয়ার্ল্ডস বেস্ট টিম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম। কিলিয়ান এমবাপ্পে ওই পেনাল্টিটা মিস করলো, তার আগে এক্সট্রা টাইমে ওই সুযোগটা মিস করলো, দিয়ে হেরে গেল। এটা এটা বোধগম্য, আমি ঘুমোতে পারিনি কাল, মানে আই ডিড নট স্লিপ, but I had a disturbed sleep, so what is happening in this world, এটা কি হচ্ছে নাকি, মানে তার আগে একটা গোল ফেস, তারপরে সুইজারল্যান্ড, এনিথিং ক্যান হ্যাপেন, সো দ্য লেসন ফর মি ইজ তুমি তোমার শোতে আর প্রেডিকশন চেও না। পর্তুগাল বা মানে এই ধরনের বড় টিম, বেলজিয়াম নয় যে দুটো গোল করে দিল ইন 5 মিনিটস, মানে ওরা ট্যালেন্টও নেই, তারা এসে দুম করে দুটো গোল, তারপরে এমবাপ্পে পেনাল্টি মিস, তারপরে এনিথিং ক্যান হ্যাপেন রাজুশ, এনিথিং ক্যান হ্যাপেন। রাইট রাইট, একটা কথা বলো বড়িয়াদা, মানে তুমি মেনশনও করলে যে এমবাপ্পে পেনাল্টি মিস করলো, তার আগে সুযোগটা মিস করলো। দেখো এমবাপ্পের
সাথে যে সমস্যাটা চলছিল জিরুর বা একটা ইন্টারনাল প্রবলেম ছিল, আগের দিনও আমরা কথা বলেছি ইদানিং, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, যদি থেকে থাকে তাহলে হয়তো এফেক্ট করেছে। আমার বক্তব্যটা হলো যে এমবাপে যে আউট অফ টাচ, তার 16 রান গুলো সত্যি অসাধারণ, কিন্তু তার বাইরে গিয়ে কিন্তু কিছু করতে পারছিল না, ফিনিশ করতে পারছিল না, সেটা গত ম্যাচেও মানে গতকাল আমরা দেখেছি। তারপরেও কি তোমার মনে হয় দেশের মতো বিদন্ত কোচ, আমরা চিরকাল জেনে এসেছি যে ফার্স্ট শট আর লাস্ট শট সেরা প্লেয়াররা নিয়ে থাকে, কিন্তু কালকে তো অনফিল্ড সেরা প্লেয়ারটা এমবাপে ছিল না, এবং এমবাপে যখন যায় ওর বুক চোখ দেখেই মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল হতে পারে, তাই হলো কি মানে কোথাও একটা গন্ডগোল হলো দেশের, তোমার মনে হয়? হাতে তো অনেক প্লেয়ার ছিল আরো যে কাউকে বলা যেত মারার জন্য। আমি এইভাবে ভাবিনি, বাট এখন তুমি বলার পরে যখন আমি এইভাবে ভাবছি, ইট ইজ এ রাইট কল, মানে ভালো ভালো পয়েন্ট, ভালো পয়েন্ট যে ইফ দ্য প্লেয়ার ইজ নট কনফিডেন্ট, যে প্লেয়ারটা অতগুলো চান্স মিস করেছে, যে প্লেয়ারটা নট অ্যাট ইজ বেস্ট, সেই প্লেয়ারটাকে দিয়ে আমি মারাবো কিনা, সেই প্লেয়ারটাকে দিয়ে আমি এই ওই ওই ক্রিটিক্যাল শট নিতে বলবো কিনা একটা ওই ধরনের কোচ, নাকি আমি তাকে আরো এম্পাওয়ার করার জন্য বলবো জাগিয়ে নিয়ে নে, মানে ইউ ক্যান লুক এট ইট ফ্রম বোথ সাইডস। দিস গাই ইজ সাপোজ টু বি দ্য ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার, রাইট? Alongside right, Ronaldo right. and Messi and Neymar right. and whatever. And this guy is supposed to be that next league, je Kylian Mbappe, joto din jabe, world is best player. But jano to, mane, joto itumi Maradona miss koreche, Roberto Baggio miss koreche, tumi jodi actually penalty misser list ta dekho, illustrious list. Ekdom. Ami penalty miss niye kono kotha bolchi na, penalty miss je keu korte pare. যে কেউ করতে পারে, বিরাট কোহলি যদি 0 রানে আউট হতে পারে, ফিনান্ডো মেসি যে কেউ করতে পারে, রোনাল্ডো মেসি করতে পারে, সেটা নিয়ে আমার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে সেই প্লেয়ারটার কনফিডেন্স লেভেল যদি লো থাকে, আগে ওরকম একটা গোল মিস করছে, যে কারো হবে, যত বড় প্লেয়ারই হোক আমি গোল পাচ্ছি না, এটা তো তাকে তাড়া করে, মানে তারপরে একটা মিসক্যালকুলেশন বোধ হয় মনে হয়, মানে আমার আমার দৃশ্য দেখানো উচিত নয়। গুড গুড পয়েন্ট, ইন গুড পয়েন্ট, মানে ইন হাইন্ডসাইট তোমার কাছে অতগুলো সিনিয়র প্লেয়ার রয়েছে পার্কে, সেখানে তুমি একটা ইয়াংস্টার কে দিয়ে দিলে যে নট ইন হিজ বেস্ট, সে চান্স মিস করেছে, সে আর তার উপর খেলাটা মানে অদ্ভুত ভাবে সুইজারল্যান্ড ফেরত এসেছে, তুমি তখন 1% রিস্ক নেবে কেন? তুমি ফিল কর, ফিল কর। এবং এবং এমবাপ্পে শট নিতে যাওয়ার সময়, নাও দ্যাট ইফ আই থিঙ্ক ব্যাক, ইট ওয়াজ আ রিস্ক, ডিডিয়ার দেশপাল সেই রিস্কটা নিলে, রিস্কটা ব্যাকফায়ার করে গেল, এবং কি হলো, তুমি ইউরো থেকে ছিটকে গেলে। সো এটা তো ইজ এ, মানে তুমি দেখো কোচকে যখন আমরা প্রশংসা করি, কোচকে তো ক্রিটিসাইজও করতে হয়, তাই না, যে আপনি ইউ ইউ ওয়ার নট এবল টু গেট ইট রাইট, রাইট, এন্ড দ্যাট ইজ আ ফ্যাক্ট। সো দ্য পয়েন্ট ইউ আর মেকিং ইজ আ কারেক্ট পয়েন্ট। একটা প্রশ্ন এসেছে বরিয়াদা, অবশ্যই ফ্রান্স নিয়ে নয় কিন্তু জার্মানি নিয়ে, জার্মানি নিয়ে আমি একটু আগে প্রশ্ন দেখলাম, সেটা হচ্ছে একটা সেকেন্ড আমাকে দিন, সৌমিত্র বিশ্বাস এটা জিজ্ঞাসা করছেন, জার্মানি কি আগের রোবোটিক ধরন থেকে বেরিয়ে দক্ষিণ আফ্রিকান স্টাইল গ্রহণ করেছে? না, মানে ওইভাবে কোন স্টাইল কেউ ব্রেক করে একটা অন্য স্টাইল কেউ নেয় না, যদিও এখন পৃথিবীর লীগ গুলোতে এতটাই কসমোপলিটানিজম এসে গেছে এবং টিম গুলোতে এত মিক্সড ধরনের খেলা। সো বায়ার্ন মিউনিখ কি জার্মান স্টাইলে খেলে? খেলে না। আপনারা কি যারা আপনারা যখন গত বছরে ডর্টমান্ডের খেলা দেখেছেন বা বায়ার্নের খেলা দেখেছেন, তারা কোন স্টাইলে খেলে? কি সো একটা ওই যে মানে ইটালিয়ান স্টাইল মানে তো একটা ডিফেন্সিভ স্টাইল, এই ওয়ার্ল্ড ইউরোতে কি আপনার ইটালিকে দেখে ওই ডিফেন্সিভ স্টাইল হচ্ছে না? কারণ কি জানেন তো, কারণ এই গ্লোবাল যুগে এত ফুটবলার এখান থেকে ওখান, লিগ থেকে লিগ, ক্লাব থেকে ক্লাব, ল্যাটিন আমেরিকান প্লেয়াররা, ইউরোপিয়ান প্লেয়াররা মিশ্রণে খেলছে, সো দের ইজ নো ডিস্টিংটিভ স্টাইল ফর ওয়ান পার্টিকুলার কান্ট্রি এনিমোর। ব্রাজিল, আমাদের যে ধারণা অ্যাবাউট ব্রাজিল, ডিফেন্স ভালো না, গোলকিপার ভালো না, এখন ব্রাজিলের ডিফেন্স আর গোলকিপার আর অ্যাজ গুড, রাইট? আই মিন ইট ইজ নট দ্যাট যে বেটার, কারেক্ট, সো সো রাদার বেটার অ্যাট দ্য ফরওয়ার্ড লাইন এর চেয়ে, এক্স্যাক্টলি। সো সো তুমি যদি ওই স্টিরিওটাইপটাকে অ্যাপ্লাই করে দাও যে জার্মানি ইজ ইকুয়াল টু সলিড একটা ডিফেন্সিভ, মাঝ মাঠে লড়াই, নো ফ্লেয়ার, ইটালি একটা ডিফেন্সিভ টিম, দ্যাট ইজ নো লঙ্গার অ্যাপ্লিকেবল টু এনি টিম ইন দিস লিগ, রাইট? আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে বরিয়াদা, মানে এটা আমি কোপা আর ইউরো দুটো সমান্তরালভাবে দেখতে দেখতে আমার প্রশ্নটা মনে হচ্ছিল, আমি খেলার গতি ছেড়েই দিলাম, খেলার গতির কোনো ম্যাচই হয় না, ইউরো কাপটা যে পেসে প্রতিটা ম্যাচ হচ্ছে,
তার পাশে যতই শুনতে খারাপ লাগুক কোপা আমেরিকার পেসটা ম্যাচ করতে পারছে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে, তোমার কি মনে হয় যে মানে এই আন্তর্জাতিক ফুটবলটা আস্তে আস্তে ইউরোপের ইউরোপ কয়রাত্ম করে নিচ্ছে? আমি বলতে চাইছি, ধরো আজকে বলিভিয়া বা আজকে প্যারাগুয়ে ব্রাজিল বা আর্জেন্টিনাকে সেই ফাইটটা দিতে পারবে না যেটা আজকে একটা সুইজারল্যান্ড কিংবা ক্রোয়েশিয়া নাবিকশ্বাস তুলে দেবে, মানে তুলে দিচ্ছে স্পেন কিংবা ফ্রান্সের। মানে ওখানে ছোট টিম বড় টিম বলে কিন্তু আর কিছু নেই, ইটস ওভার। এটা কিন্তু বেশ কিছুদিন ধরে হচ্ছে। তুমি যদি দেখো গ্রিস ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার থেকে, আই উড সে দিস ইজ নট আ নিউ ফেনোমেনন, দিস ইজ আ ফেনোমেনন অফ দ্য লাস্ট 15-20 ইয়ার্স। এবং তুমি যদি ইউরোতে দেখো, যে কারণে এই যে ফিফা যখন গ্লোবাল ওয়ার্ল্ড কাপের নাম্বার অফ টিম বাড়িয়ে দেয়, আমি কিন্তু সেটার পক্ষে, কারণ আমি দেখেছি গ্যাপ কমছে, গ্যাপ অনেকটাই কমে এসছে। হ্যাঁ, তুমি এখনো বলতে পারো এশিয়ার সাথে কিছুটা গ্যাপ আছে, কিন্তু ল্যাটিন আমেরিকা অ্যান্ড ইউরোপ অলসো আফ্রিকা, এই টিমগুলোর মধ্যে পার্থক্য আর গ্যাপ নেই। এবং আবারও এর কারণ হচ্ছে রাজস্বী, এই প্রত্যেকটা টিমে অনেক অনেক প্লেয়ার বিভিন্ন লিগে খেলে বেড়ায়, সো দে আর অল প্রফেশনাল ফুটবলে, যেটা ক্রিকেটে আইপিএল, ফুটবলে তো আইপিএল ঘরানাটা বহু পুরো, দ্য লিগস আর ফার ওল্ডার, দ্য ক্লাবস আর ফার ওল্ডার, অ্যান্ড 8 টিমের লিগ নয়, 30 টিমের লিগ, 25 টিমের লিগ, 20 টিমের লিগ, 6 মাস ধরে হয়, 9 মাস ধরে হয়, সো দি এক্সপোজার অলসো ইজ মাচ। ইউরোপে যেটা এসে গেছে সেটা হচ্ছে দ্য ফিজিক্যালিটি অফ ফুটবল, দ্য ফিজিক্যালিটি অফ ফুটবলে ইউরোপ ল্যাটিন আমেরিকার থেকে এগিয়ে গেছে। ইউরোপে স্ট্যামিনা, ফিজিক্যাল ফিটনেস, স্পোর্টস সায়েন্স, এবং সেখানে পয়সার একটা মূল্য আছে, যে স্পোর্টস সায়েন্স এবং ফিজিওথেরাপি এবং ধরো অফ দ্য পার্ক যে সায়েন্টিফিক ইনফরমেশনটা ইউরোপিয়ান প্লেয়ারদের কাছে আছে। দেখো, নো ব্রাজিলিয়ান একাডেমি উইল বি এবল টু ম্যাচ অ্যান ইংলিশ একাডেমি অর স্প্যানিশ একাডেমি অর জার্মান, পারবে না, হবে না, মানে, এবং সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, মানে প্রমাণ হয়ে যাচ্ছে। এবং জানো তো, আমার পার্সোনাল ধারণা, মেসি যদি ছোট বয়সে বার্সেলোনায় না আসে, মেসি আর মেসিও হবে না, মানে ইউরোপ উইল ডমিনেট গোয়িং ফরওয়ার্ড, আই অ্যাবসলিউটলি থিঙ্ক দ্যাট ইজ দ্য কেস, বিকজ ইউরোপ একটা অদ্ভুত ফিজিক্যাল ফুটবল খেলছে, পেস, মানে আমি না কালকে ভাবছিলাম যে আমরা তো কিছুদিন আগে মানে ভারত আর কাতারের খেলা দেখছিলাম, এটা তো আমি আর মোহনবাগান খেলা, মানে আমি যদি এখন গিয়ে মোহনবাগানের সাথে খেলবো বলি, যেরকম হবে সেরকম হয়ে যাচ্ছিল, যে 90 মিনিটস এক পেস, এক মুভমেন্ট, এক সেকেন্ডের জন্য কেউ ইয়ে হচ্ছে না, কোথায় কোভিড, কে বলেছে ফিজিক্যাল ফিটনেস, ক্লাব লিগ গুলো এত খেলা হয়েছে, সো পিপল উইল বি ফেটিক, কোথায় ফেটিক, তো আমি তো দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ, মানে কোথায়, মানে এই যে এত ফুটবল হলো, অর্থাৎ লাস্ট কিছু মাস ধরে লিগ গুলোতে প্রত্যেকটা টিম খেলেছে, প্রত্যেকটা প্লেয়ার খেলেছে, এত কিছু ঘটনা ঘটে গেল, তা সত্ত্বেও দ্য পেস অফ ফুটবল ইজ অ্যাবসলুটলি ম্যাজিক্যাল। রাইট, আমি তোমার কাছে আরেকটা জিনিসে, মানে আজকের ম্যাচটা ঢুকবো, অবভিয়াসলি প্রেডিকশন চাইবো না, কোনোভাবে প্রেডিকশনে তো চাওয়ার কোনো জায়গাই নেই। একটা জিনিস বলো পড়িয়া দা, আমি বিভিন্ন কাগজ, তুমিও ডেফিনেটলি দেখেছো, সবাই বলছে এই ম্যাচটা ইংল্যান্ড ফেভারিট, ঠিক আছে, ইংল্যান্ড ফেভারিট, বহুদিন পরে জার্মানিকে কেউ ফেভারিট ধরছে না, সেটা কতটা ঠিক, মানে রেকর্ড তো বলে একদম গায়ে গায়ে ইংল্যান্ড। আগেন আমরা যদি অ্যাকচুয়ালি পজিশন টু পজিশন দেখি, রিসেন্ট পারফরমেন্সেস দেখি, ফ্লেয়ার দেখি, একটাই জিনিস ঠিক কর, গোল করার প্লেয়ার কোথায় বেশি। জার্মানি 2-2 ঠিক আছে, মানে অল দ্যাট ইজ ফাইন, আমরা জানি, এবং মানে পর্তুগালকে হারিয়ে দেয়া, এই করে দেয়া, ওই করে দেয়া, সব ঠিক আছে, এখানে 15-13 তুমি দেখাচ্ছ ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাকচুয়ালি রেকর্ড, বাট তুমি যদি ইংল্যান্ডের এই টিমটার গোল স্কোরিং এবিলিটি দেখো, নাম্বার অফ প্লেয়ার্স দেখো, ইনক্লুডিং দ্য বেঞ্চ, the goal scoring ability of this England team and the flair is more than Germany. এবং সেই কারণে লোকে এগিয়ে রাখছে, মানে when will Raheem Sterling be a star? This is Raheem Sterling's or Marcus Rashford or Phil Foden or whoever you want to call. মানে ইংল্যান্ডে 1966 এর পরে একটাও কিছু হয়নি, মানে লন্ডনে প্রোটেস্ট হচ্ছে তুমি দেখেছো, এগেইনস্ট লকডাউন,
খালি জার্মানিকে যদি হারিয়ে দেয় কালকে সমস্ত কোভিড প্রোটোকলের 12টা বাজিয়ে দেবে লোকে, এটুকু গ্যারান্টি বাজিয়ে দেবে একদম। আর প্রশ্ন এসছে, আমি তোমাকে বলছি দাও একটা সেকেন্ড দাও। হ্যাঁ, দীপেন্দ্র সান্নালিনি জিজ্ঞাসা করছেন যে জর্ডান স্যানচোকে কি বেঞ্চে বেঞ্চে বসিয়ে রাখাটা, জর্ডান স্যানচোকে বেঞ্চে বসিয়ে রাখাটা নিয়ে কিছু বলবেন? স্যানচো অসাধারণ প্লেয়ার। হ্যাঁ মানে দেখো আগে মানে আমি না এই ফুটবল ম্যানেজারদের প্রথমত আই ডোন্ট থিঙ্ক আই এম কোয়ালিফাইড এনাফ টু টক অ্যাবাউট টেকনিক্যালিটিস ইন ফুটবল। আই হ্যাভ টু, আমি আমি এই অনুষ্ঠানটা করি অ্যাজ আ ফ্যান, আনলাইক ইন ক্রিকেট অ্যান্ড অ্যান্ড অলিম্পিক্স যেখানে আই এম মোর ডিপলি ইনভেস্টেড and and I follow, ami ami euro ta dekhi nipat as a football fan, so boshiye rakha team strategy je karone tumi jokhon bolle tumi generally dekhbe ami kono proshno te taken aback hoy na, but technique tumi to tumi je penalty question ta korle that was actually a coaching question jeta monada thakle monada should have answered আমি খেলাটা কমপ্লিটলি উপভোগ করতে খেলাটা দেখি, এবং কালকে ওরা আমার ভোজখানি খেয়ে যাওয়া খেলা আমি এখনো রিল করছি উইথ দ্যাট স্টুপিড টুইট অফ মাইন, মানে যে when you are made to look like an idiot in front of the world and it's fine by me, মানে it's because that is what sport is, so এই যে বসিয়ে রাখা খেলানো দেখুন obviously is a good player but এক একটা কোচ especially in football এক এক রকম ভাবে টিমটা ভাবছে ভাস্কর গাঙ্গুলি অত্যন্ত অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি, দীর্ঘদিনের বন্ধু, ছোটবেলা থেকে গেছে। মোনাদা আমাকে বললেন যে আমি পারবো না, আমার মন ভালো নেই, মানে আমি মেন্টালি ঠিক নেই, গেছেন মোনাদা দেখছেন টেকনিক্যাল থেকে একটু দূরেই সরছি না হয়, আমি জীবন আমি জীবনে আসছি, জীবনের গল্পেতে আসছি, টমাস মুলার নিয়ে আসছি, ম্যাট সুমেলস নিয়ে আসছি। একটা কথা বলো, এদের এরা একটা সময় এরা দেশকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছিলেন, তারপরে নেশনস লিগে স্পেনের কাছে ছগল খাওয়া সেই উপসপ্ত ম্যাচ, তারপরে জোয়াকিম লোক ঠিকই করে ফেলেছিলেন এদের আর আনবেন না, নতুন জার্মানি তৈরি করবেন যেখানে কোনো হুমেলস কোনো মুলার কিংবা কোনো বোয়াতেং এর জায়গা হবে না। কিন্তু দেখা গেছে যে ইউরোকাপের আগে সেই সেই জোয়াকিম লোই এদের দুজনকে নিয়ে এসে, কারণ উনি বুঝেছিলেন যে টিমটা এনাফ এক্সপিরিয়েন্স নেই, এবং সম্ভবত বুলার এবং হুমেলস এদের দুজনের কাছে এটা লাস্ট ইউরো লাস্ট মেজর টুর্নামেন্ট, রাদার হয়তো সামনের বছর বিশ্বকাপের আর খেলবেন না জার্মানির হয়ে, রিডেমশন এক্সপেক্ট করা যায়? অ্যাবসলিউটলি যায়। আমার জানো তো আমার স্পোর্টিং, এই যে তুমি কালকে একটা শব্দ ইউজ করেছিলে স্পোর্টিং রোম্যান্স, আমার কাছে স্পোর্টিং রোম্যান্স ইজ টমাস মুলার, ইউনো হুমেলস, এই এইটা ইজ আ স্পোর্টিং রোম্যান্স একদিকে, ফিল ফোর্ডেন অন্যদিকে, যে কালেকটিভ ইয়ার্নিং অফ দ্য ব্রিটিশ পাবলিক ফর আ ফর আ, এবং আমি না একাডেমিক্যালি রাজস্বী আমি অনেকবার স্টাডি করেছি, যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে ইংল্যান্ডে থেকেছি খেলা, মানে আমার মনে আছে আমাদের কলেজ কমন রুমে টেলিভিশন ইনস্টল করে অর্গানাইজ করেছি এথনোগ্রাফি করব বলে, ফ্যান কালচার কিরকম বোঝার জন্য। বোথ দিজ কান্ট্রিজ আর আনরিয়াল, when I have been in Germany when a major tournament has been on 2006, I have been in England multiple times when major tournaments have been on, major tournaments, okay, tumi imagine korte parbe na the kind of fandom, and university r kotha bolchi, mane university r common room is no less than a mart, ratri 11:30 12ta khelar pore beer chulche, khawa dawa hocche, frolic hocche, chitkar hocche, music hocche, এই ওকে চুম খাচ্ছে, মানে ইটস ফ্রি ফর অল, নো ওয়ান স্টপিং ইউ এনিবডি, মানে ইট ইজ লাইক আ কার্নিভাল, ইট ইজ আ কমপ্লিট কার্নিভাল, এবং জানো তো যে কারণে দ্য প্ল্যাটফর্ম ইজ দ্যাট মাচ বিগার, মানে আজকে তুমি ইন্ডিয়া যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায় যেরকম হবে, এদের কাছে এই ম্যাচটা সেরকম। আমার এখনো 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 মনে আছে যখন ডেভিড বেকহামের মেটাটার্সাল বোন ভাঙে ইন 2002, people said David Beckham's metatarsal bone is as important as the Queen of Britain. Right.
And I was like, what are you talking? What are you talking? And I was told, you don't understand. I said, what? So that is the kind of, you know, madness or commitment, whatever you want to call it. And মজাটা হচ্ছে 1966 পরে কিন্তু আর জেতে না না কোনদিন জেতে ওই কোয়ার্টার ফাইনাল পল গ্যাসকয়েন সেমি ফাইনাল বাট দ্যাটস ওয়্যার ইট ইজ পিটার শিলটন পল গ্যাসকয়েন 1990 সেমি ফাইনাল তারপর তো ওরা সেমি ফাইনালে ওঠে ওই প্রত্যেকবার টুর্নামেন্টের আগে তবে এই গ্যারেথ সাউথগেটের টিম হ্যাজ দি এবিলিটি ইট ডাজ হ্যাভ দি এবিলিটি দিস গ্যারেথ সাউথগেট সাইড হ্যাজ প্লেয়ার But উল্টো দিকে ওই যে জার্মানি ভার্সেস ইংল্যান্ড ডাজ জার্মানি অলওয়েজ হ্যাভ দ্যাট মেন্টাল এজ কিছু কিছু টিমের বিরুদ্ধে তুমি ভাববে এটাকে আমি খেয়ে নেব এই টিমটাকে আমি যত ভালোই টিম হোক না কেন হল্যান্ড ভার্সেস জার্মানি অলওয়েজ ইউ উইল গো জার্মানি বিকজ সামহাউ ইউ টেন টু ফিল হল্যান্ডের বিরুদ্ধে একটা মেন্টাল এজ আছে আমার কি মানে ইংল্যান্ডের ক্ষেত্রে ওইটা মনে হয় উইথ জার্মানি বাট অ্যাজ আই সেড দিস উইল বি আ ক্র্যাকার অফ আ কন্টেস্ট এবং মেবি ইউ উইল নট গেট দ্য বেস্ট ফুটবল বিকজ প্রেশারটা এত বেশি থাকবে যে তুমি স্ট্যান্ডার্ড অফ ফুটবল ওইখানে পাবে না বাট কমিটমেন্ট পাগলামি ডিটারমিনেশন ডেডিকেশন লাস্ট মিনিট পর্যন্ত লড়াই ইউ উইল গেট আ লট আমরা যেরকম এই জীবনের গল্প যেটা বলছিলাম কত মানে জিনিসগুলো লুকিয়ে আছে দেখো যে গ্যারেথ সাউথগেট এই 96 এ ইউরোতে মানে অভিশপ্ত পেনাল্টি মিস করেছিল তিনি আজকে ইংল্যান্ডের কোচ ঠিক আছে তার নিজস্ব রিডেমশনের ব্যাপার আছে জোয়াকিম লো বিশ্বকাপ দেওয়ার পরেও মানে এখন জার্মান জনতা মোটামুটি শ্রাদ্ধ করে ছেড়েছে তারও তো একটা জবাব দেওয়ার আছে তাই না মানে কতগুলো মানে ইন্টারেস্টিং জিনিস এই ম্যাচটার সাথে জড়িয়ে আছে সেটা ভাবলেই শিহরণ লাগে তাই না আচ্ছা বাবা এবং জোয়াকিম লো চলে যাবে তিনি জানেন মানে দ্য রাইটিং ইজ দেয়ার ফর মি আই এম 15 মোর ডেজ কোচ অফ জার্মানি রাইট সো সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মেন্টাল স্টেটটা কি আম আই গোইং টু আস্ক মাই বয়েজ টু গিভ মি ওয়ান লাস্ট হুরা গ্যারেথ সাউথগেট আমার মনে আছে আই ইন্টারভিউ গ্যারেথ সাউথগেট ফর অ্যান অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট আচ্ছা বলতে এসেছিলেন দারুণ কথা বলে দারুণ কথা বলে অনেকক্ষণ গল্প হয়েছিল হি ওয়াজ পার্ট অফ দি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট উই হ্যাড আ লং কনভারসেশন অন এভরিথিং ফুটবল ব্রিটিশ কালচার ব্রিটিশ ফুটবল মেট পাগলামো টপ গাই and তুমি যদি ওই পিরিয়ডটা দেখো মানে লাস্ট বেশ কিছু কোচের পরে যদি দেখো হ্যারি রেডনার বেশে গ্যারেথ সাউথগেটের আন্ডারে ইংল্যান্ড যে ফুটবলটা খেলছে ইজ পারহ্যাপস দ্য বেস্ট ফুটবল দ্যাট ইংল্যান্ড হ্যাজ প্লেড ইন মেনি মেনি ইয়ার্স অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ অলসো আ গোল্ডেন জেনারেশন ইট ইজ নট দ্য রুনি ল্যাম্পার্ড জেরার্ড জেনারেশন ইয়েট বাট ইফ ইউ সি দিস জেনারেশন অ্যান্ড ইফ ইউ সি দ্য ট্র্যাডিশন If you see the academies, if you see the club structure, if you see everything else in British football, you will know that this is a good team. So I give them a lot of points. Amar kache this match is very close. Shudhu, you need Harry Kane to fire. Mane ekhono porjonto Harry Kane kichu mone rakhar moto korte parini. Shunte pachho boriya tumi? Clear? Okay. Dekho, Harry Kane nijeo jeta barbar bolche je amar আমি ওর ইন্টারভিউটা করছিলাম বোধহয় গতকাল গতকাল ইন দ্য টেলিগ্রাফ লন্ডনের কোন একটা কাগজ যেখানে ও বারবার বলছে প্রেশার ইজ নট নিউ টু মি এক্সকিউজ মি রাজেশ আমার একটা অ্যালার্জি হয় না আরে না না সো আচ্ছা ডোন্ট ওয়ারি হ্যাঁ মানে নো নো বিকজ এই বিকজ অফ দিস ওয়েদার আমার একটা মানে দিস নেজাল অ্যালার্জি আছে আচ্ছা আচ্ছা সো হ্যারি কেন যেটা বারবার বলছেন যে প্রেশার ইজ নট নিউ টু মি সেকেন্ড থিং ইজ লোকে আমায় আন্ডারএস্টিমেট করছে লেট পিপল ডু দ্যাট আই এম ওকে সো হ্যারি কেনের এই বক্তব্যগুলো বড় প্লেয়ার অভিজ্ঞতা আছে লাস্ট ওয়ার্ল্ড কাপ ওয়াজ গ্রেট অ্যান্ড হোয়াট ইজ হ্যারি কেন হি ইজ নট দ্য মোস্ট স্কিলফুল বাট হি ইজ দ্য কুইন্টিসেন্সিয়াল স্ট্রাইকার দ্য কুইন্টিসেন্সিয়াল স্ট্রাইকার যে তোমাকে ওই বড় খেলায় রাইট প্লেস রাইট টাইম ফাইনাল গোলটা দিয়ে So these guys are very dangerous. Chana to, mane, abaro tumai bolchi, who is the Harry Kane equivalent in Germany? Perhaps name. So name. That is where this England side is ahead according to me. Karan oi je last thrust, shesh goal ta, je diye jabe, sheita number of players in England is more than Germany. Right. Shoti nahi, mane, তুমি বলতে পারবে কাই হাভার্টস বাট মানে তুমি কেনের উপর যে ট্রাস্টটা রাখতে পারবে সেটা তো হাভার্টসের উপর রাখতে পারবে না পারবে না
তো মুলার আছে অবভিয়াসলি, মুলার অবশ্য মুলার আজকে হয়তো বেঞ্চ থেকে স্টার্ট করবে, কারণ ওর তো চোটটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, লাস্ট ম্যাচে বেঞ্চ থেকে স্টার্ট করেছে। তুমি যদি পয়েন্ট বাই পয়েন্ট দেখো, দ্য নাম্বার অফ গোল স্কোরারস ইন দিস ইংল্যান্ড সাইড এন্ড দ্য নাম্বার অফ গোল স্কোরারস ইন দিস জার্মান সাইড, আই থিংক ইংল্যান্ড ডাজ স্টার্ট অ্যাহেড ইভেন্টুয়ালি। খেলায় কেউ বলতে পারে না, আফটার ইয়েস্টারডে তো কোনো পাগল প্রেডিকশন করবে, বাট একমাত্র তোমার ওই যার নামটা বলতে ভুলে গেলাম, টিমো ওয়ার্নার, ওকে যদি খেলায় তাহলে ইট মাইট বি আ টিমো ওয়ার্নার কে আনাই হয়েছিল টু ডু দ্য হ্যারি কেন জব, বাট আনফরচুনেটলি হি হ্যাজ নেভার লিভড আপ টু দ্যাট। হ্যাঁ, মানে তুমি যদি লাস্ট কয়েক বছরের পারফরম্যান্স দেখো ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ অনওয়ার্ডস, টিমো ওয়ার্নার কোনোদিনই ওই লেভেলটায় পৌঁছাননি যেখানে আমরা বলতে পারি হি ইজ দ্য গোল মেশিন দ্যাট সে মিরোস্লাভ ক্লোসা। রাইট রাইট, মানে ওই যে টাইমে পৌঁছে গিয়ে ঠিক জায়গায় পাটা ছুঁয়ে দিল, মাথাটা ছুঁয়ে দিয়ে গোলটা করে দিয়েছে, সমান ভালো খেলছে মানে। আর ইউক্রেনের কোচের নামটা অতি এক্সাইটিং, শেভচেঙ্কো, ছোটবেলায় দারুণ ভক্ত ছিলাম শেভচেঙ্কো। দেখো আবারও তোমার পয়েন্টে ফেরত যাই, how do you say these two are big teams, these are lesser teams? No, team is lesser team in this Euro. If Switzerland can beat you, if Swanso can beat you, somebody is beating France. By the way, Croatia was the world champion also. Right? Croatia, so kalke world cup was the finalist, France ho gelo, Croatia ho gelo, ki bolbe ei choto team e boro team. And by the way, Sweden e football e tradition has been বেশ কয়েকবার সুইডেন গেছি নিজে ফুটবলের রিসার্চ এবং ফুটবলের কনফারেন্স বেশ কয়েকবার গেছি, এবং ফুটবল স্টাডিজ ইজ হিউজ, মানে ইফ ইউ গো টু সুইডিশ ইউনিভার্সিটিজ রাজশ্রী, আই হ্যাভ নট সিন universities of the world jekhane eto paisa deya hoy to football students, so it is one of those crazy countries for football. Right amader shomoy motamoti shesh, boriya data shesh proshno diye tomar ajker onushtan ta shesh kore debo. ekta goto rat theke ekta hahakar shunchi je ওই যেটা বলছিলাম, যদি কথাটা শুরু করেছিলাম যে ইউরো চ্যাম্পিয়নরা বেরিয়ে গেল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা বেরিয়ে গেল। হ্যাঁ, আমার একটা কথা বলো, মানে হ্যাঁ পর্তুগাল নামলে একটা এক্সপেকটেশন তৈরি হবে, রোনাল্ডো আছেন, ফ্রান্স নামলে একটা এমবাপে আছেন, একটা বেনজেমা আছেন, একটা এক্সপেকটেশন থাকবে, কিন্তু সত্যি কি তোমার মনে হয় যে ইউরো কাপের এই 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 যে সফরটা এই দুটো টিমের গিয়েছিল, তারা সত্যি কি চ্যাম্পিয়নের মতো দেখিয়েছে, মানে এটাই কি তাদের প্রাপ্য ছিল না? দেখাই, তুমি কালকে এই প্রশ্নটা করেছিলে এবং ফ্রান্স আমি বলেছিলাম বড় ম্যাচে বড় টিমের মতো খেলবে, বাট খেলে প্রথম 55 মিনিট খেলে, লাস্ট 15 মিনিট খেলে। সো তুমি যদি ম্যাচে 70 মিনিট না খেলো আর 15 মিনিট খেলো, ইউ উইল হ্যাভ দ্য ফেট দ্যাট ইউ ডিজার্ভ। পর্তুগাল, আমরা যে পর্তুগালের কথা বলেছিলাম যে রোনাল্ডোকে একলা হতে হবে না, ট্রিমেন্ডাস সাপোর্ট কাস্ট, অল অফ ইট, সেই পর্তুগাল সেরকম খেলে, সো উই উইল হ্যাভ টু রিমেম্বার অল দ্যাট। And I think all of that said, you know, and এই যে এই চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন রাজশ্রী, এটাই আমরা বলবো কেন, why who said নতুন চ্যাম্পিয়ন হবে না, হতেই পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে ফুটবল চ্যাম্পিয়ন হচ্ছে অ্যাজ অফ নাও, সেটাকে সেলিব্রেট করা যায়। তুমি আটখানা গোল দেখতে পাচ্ছ একটা খেলায়, আর কি চাই, ওরকম কামব্যাক দেখতে পাচ্ছ, what would you want, আর কি চাই, আর কি চাই। আজকে এই পর্যন্তই, কোনো প্রেডিকশনের দিকে যাওয়ার প্রশ্নই নেই, শুধু এটুকু প্রার্থনা করা যায় গতকালের মতোই যেন ম্যাচ দুটো আজকেও হয়, যাতে টান টান ম্যাচটা আমরা শেষ রাতে সোয়া তিনটে পর্যন্ত যাতে জেগে বসে থাকতে পারি। আবার দেখা হবে কোয়ার্টার ফাইনালের সময়, বরিয়াদা আশা করি তুমি পারবে, বরিয়াদা বরিয়াদা থাকবে আশা করি, ততদিনে মনাদাও চলে আসবেন, আবার দেখা হবে, ভালো থাকবেন।
খেলা উপভোগ করুন, আর মাত্র কয়েকটা দিন বাকি, সামনের সপ্তাহে শেষ ইউরোপ। নমস্কার, থ্যাংক ইউ ফর ইয়ার, থ্যাংক ইউ।